যতটুকু পারলাম সেটুকু বললাম। আর হচ্ছে যে যে টাকাটা আজকে আছে যেটা বলছে, তোমাদের কাছে বাড়ির কাগজটা আছে যেটা সঞ্জয় একটু কাগজটা একটা জেরক্স করে আমাকে, ঠিক আছে? রাতের থেকে আমরা নেমে পড়ছি। এই যে আজকে সকালে যেখানে গেছিলাম, আমাদের ওই ঝড় শেষ হয়নি, তখন সাতটার মধ্যে দামোদর কলোনি ও সমস্ত জায়গায় আমাদের কমরেডরা নেমে পড়েছে। যার যা সাধ্য সেই অনুযায়ী হচ্ছে তারা সাহায্য করছে, আমরা সাহায্য করছি। আসলে যারা সরকারে আছে, দিল্লির সরকার এবং হচ্ছে এই রাজ্যের যারা হচ্ছে যে কর্পোরেশন চালাচ্ছে, তারা তাদের ন্যূনতম দায় পালন করছে না। এ কয়েকদিন আগে হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে এসি তাঁবু বসিয়ে মিটিং হলো, এসি তাঁবু বসানো হলো চিত্রালয়ের মাঠে, আর এখানে দেখুন হচ্ছে বাড়ি সব হেলে পড়ছে, মরে যাবে মানুষ, মরে যাবে মানুষ। তাহলে এসি তাঁবু লাগাচ্ছে কোটি কোটি টাকা করে এক রাত্রির জন্য, তার টাকা আছে, আর তৃণমূলের নেতারা এসে হচ্ছে যে গরিব মানুষের বাড়ি তৈরির বাদ বাকি টাকা বা হচ্ছে যে বাড়ি তৈরি বাড়ি ভেঙে যাচ্ছে তার ব্যবস্থা করতে পারছে না, কিচ্ছু করছে না।